অন্যতম কবি পাবলো নেরুদার কবিতা স্মৃতি কিছুই আমাকে মনে রাখতে হয় কুড়িয়ে রাখতে হয় ঘাসের পাতা ফেসে যাওয়া ঘটনার সুতো ইঞ্চি মেপে মেপে প্রত্যেকটা বাড়ি রেলের লম্বা লাইন আর বেদনার মুখচ্ছবি একটু গোলাপ ঝাড় যদি খোয়া যায় রাতের সঙ্গে একটা খরগোশ যদি তালগোল পাকায় কিংবা যদি একটা আমার স্মৃতিতে ভেঙে পড়ে আমাকে নতুন করে আবার গড়ে নিতে হবে হাওয়া বাষ্প পৃথিবী পাতা চুন থেকে এই অবধি আমাকে যা বিদ্ধ করেছিল সেই সব কাঁটা নিষ্ক্রমণের গতিবেগ কবির জন্য হ্যাঁ কবির জন্য তোমাদের মনে একটু দুঃখ হোক আমি ছিলাম সারাক্ষণ ভুলতে ব্যস্ত আর আমার এই হাত দুটোতে ধরা ছিল শুধুমাত্র যা ধরা ছোঁয়ার বাইরে আর যত সব অবাস্তব জিনিস যার সঙ্গে একমাত্র না থাকারই তুলনা হতে পারে ধোঁয়া ছিল ঠিক একটা ধোঁয়া ঘুমন্ত একটা শরীরের তকের মতো যা আমার চুম্বনে জেগে উঠেছিল দোহাই দোহাই আমাকে জিজ্ঞাসা করো না কবে কিংবা আমার দেখা সেই স্বপ্নের নাম আমি রাস্তা ঠিক করতে পারি না হয়তো সে রাস্তার কোনো দেশ নেই অথবা সেই সত্যটা বদলে গেছে অন্ধকারে জোনাকির মতো ভব ঘুরে আলো করবার জন্য দিন যাকে চেপে দিয়েছে বন্ধুরা যারা আমাদের তিস্তা নাট্যদলের ভিডিও শুনছেন তাদেরকে একটাই অনুরোধ থাকুন আমাদের নতুন নতুন ভিডিও আমরা আপনাদের সামনে আমরা হাজির করাবো আমাদের এই চ্যানেলে কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন এবং নতুন বন্ধুদের অনুরোধ সাবস্ক্রাইব করুন আমাদের এই ভিডিওটিকে আমাদের এই চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে ট্যাপ করলেই নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন ধন্যবাদ